মাঠের পিছনে আমার রয়েছে নায়াগ্রা ফলস অফ কাশ্মীর। অপূর্ব পাহাড় চারিদিকে, বলতে পারেন বিনা পাসপোর্টে আমরা এখন ইসলামাবাদ ক্রস করছি। আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমরা সপরিবারে শ্রীনগর থেকে রওনা দিই পহেলগামের পথে। তবে আমরা আওয়ান্তিপুরা NH-44 না ধরে আমরা রওনা দিই পুলওয়ামার দিকে, কারণটা আজকের ভিডিওয়ে আপনারা জানতে পারবেন। তবে আমাদের যাত্রা ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল, কেন থমকে গিয়েছিল জানতে হলে অবশ্যই দেখতে হবে আমার আগের ভিডিও। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কথা বলতে বলতে পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্যস্থল আহারবোল। ভেরি গুড মর্নিং, আমরা চলে এসেছি এই ওয়াটারফলের এখানে। চলুন ওয়াটারফলে যাওয়া যাক, এদিক দিয়ে আমরা ওয়াটারফলে যাব। চলুন যাওয়া যাক ওয়াটারফল। এদিকে জিলশা পার্ক, ক্যাফেটেরিয়া, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, টিকিট হচ্ছে পার পার্সন 15 টাকা, আর ছোটোদের 6 থেকে 10 বছর 10 টাকা। আর বলে আমরা এবার ঢুকছি, চলুন যাওয়া যাক। সুন্দর পাহাড়টা দেখুন, ওফ অপূর্ব পাহাড় চারিদিকে, একটা টি স্টল রয়েছে। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সাথে সাথে আপনাদের আটা জিনিস জানিয়ে দিই, এই এন্টায়ার ভিডিওটা কিন্তু আমি 360 ডিগ্রি আমার নতুন ক্যামেরা দিয়ে শ্যুট করা। আশা করছি খুব ভালো একটা ভিডিও হতে চলেছে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আহারবল একটি হিল স্টেশন যা জম্মু কাশ্মীরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তারই বিশেষ আকর্ষণীয় স্থান হল আহারবল ওয়াটারফল। চারিদিকে অপূর্ব ফির গাছ এবং পাইন গাছ, এবং দূরে দেখা যাচ্ছে পীর পাঞ্জাল পাহাড়। এবার চলুন বাদিক ধরে এগিয়ে যাওয়া যাক। আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা কিন্তু এখানে এক রাত্রি থাকতেও পারেন, থাকবার সুব্যবস্থাও রয়েছে JK ট্যুরিজমের তরফ থেকে। এবার চলুন এবার নিচে নামবো সিঁড়ি বেয়ে আস্তে আস্তে দেখে শুনে। ও হ্যাঁ, আর একটা কথা, আহারবল ওয়াটারফল একমাত্র ওয়াটারফল যা এন্টায়ারলি ফেন্সিং করা রয়েছে, মানে চারিদিক দিয়ে আটকানো রয়েছে যাতে কোনো বিপদ না ঘটে। তবু সাবধানে নামবেন, গ্রানাইট পাথরের তৈরি এই প্রত্যেকটা সিঁড়ি, তাই একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। চলুন তাহলে যাওয়া যাক। একটু ডান দিকে চোখ রাখবেন এবং আমাকে জানাবেন কি দেখতে পাচ্ছেন। কিছু কি চোখে পড়লো, তাহলে আর দেরি কিসের, কমেন্ট করে জানান। পিছনে আমার রয়েছে নায়াগ্রা ফলস অফ কাশ্মীর, যেটা হচ্ছে আহারবল ওয়াটারফলস। আহারবল ঝর্ণা সমুদ্রপৃষ্ঠ থেকে 2266 মিটার উচ্চতায় অবস্থিত। চলুন আপনাদের এবার একটু সামনের থেকে দেখাই। সামনে কিন্তু বিপদ সংকেত লেখা রয়েছে যে এর পরে আপনারা এগোবেন না, এবং সামনের দুটি গেট লক করা আছে। এবার আপনাদের জন্য কিছুটা ড্রোন ভিউ। দারুণ 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 জায়গা, দারুণ জায়গা উপভোগ করলাম, দুঃখস্য সত্যি নায়াগ্রা ফলস অফ কাশ্মীর। যাওয়ার আগে আরও একবার আপনাদের জন্যে, এবার চলুন ওপরের দিকে যাওয়া যাক।
এখানে চারটে লেভেল রয়েছে, চারটে ডিফারেন্ট লেভেল থেকে আর বল কেমন লাগে আপনাদের দেখাবো, চলুন তাহলে। আমরা উপরটা উঠে এসেছি, এবার অপোজিটে রয়েছে চায়ের স্টল, সেখানে চা খাবো। তা আমার সাথে যে আজকের যে ড্রাইভার দাদা রয়েছে, ফায়াজ বাট, নামটা তো শুনেছেন হয়তো আপনারা, সেই নামেরই এক ব্যক্তির সাথে মোলাকাত হয়েছে, আমাদের এখানে দেখা হয়েছে। তা ভাই রোজা করছে না, তাই ভাই আমাদের সাথেও চা খাবে, সবাই মিলে আমরা চা খাবো এবার। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে সামনেই কিন্তু বরফ রয়েছে, বরফ রয়েছে, কিন্তু এই জায়গাটা বেশ গরম লাগছে, কারণ রোদ্দুরের তাপটা কিন্তু ভালোই আছে। আমরা চা খাবো, চলুন। এই হচ্ছে গুলিস্তান টি স্টল, চলো। টি স্টল কাশ্মীরি কুলচা, হ্যাঁ, কাশ্মীরি বিস্কুট, কাশ্মীরি যে কাহওয়া হতে না, কাশ্মীরি কাহওয়া উসকে সাথ জ্যাদা চলতা হ্যায়। হচ্ছে কাশ্মীরি কুলচা। আচ্ছা, আপ কাহাঁ রাজি? কিনতে কারকে প্রাইস ইস কা? 10 কা, 10 কা, 10 রুপে। এই হচ্ছে এখানে কাশ্মীরের কুলচা, এটা ওরা কাহওয়া দিয়ে খায়। এই নর্মাল বানরুটিও রয়েছে। আর ইয়ে ইয়ে কি হয়? যেহেতু রোজা চলছে তাই জন্য আমাদেরকে বললো ভেতরে এসে চা খান, কারণ বাইরে তো অনেকে রোজা করছে, খারাপ লাগবে দেখতে। আমরা ভেতরে চলে এসেছি চা খেতে। চুয়ার মতলব চার, চুয়ার নাফর চাই, কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ, চার বন্দে কো হমকো চাই, পাঁচ পাঁচ কো, পাঁচা নাফরান, পাঁচা নাফরান, পাঁচ বন্দে, পাঁচ বন্দে, পাঁচ আফরান, কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ, পাঁচা নাফরান, পাঁচা, পাঁচা, পাঁচা নাফরান, নাফরান, ছচিন চয়,
খেচেন চাই। হ্যাঁ তো বলো তো দায়সে ভাই, জয়সে তুমি বলো আপস মে পাঁচ কাপ চা বানাও, হম বলতে পাঁচ আদ্রক রাস্তা ত্রাস যায় কম আছে না, ঠিক আছে মিষ্টি কম দিয়েছে সুন্দর চাই, কুলচাই শক্ত নরম, বাইরেটা শক্ত ক্রিস্পি ভেতরটা কিন্তু নরম এবং তিল দেওয়া আছে। বিশাল তো কত কা পচাস রুপে কা ভাই দেখাবে কি করে আপেল তৈরি করছে, আপেলের জুস এইভাবে চাপের সাহায্যে এইখানে। আমি রাজ, আপনারা দেখছেন আমার চ্যানেল শর্টস মিক্স প্যাক। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও আমার এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, চলুন আমার সাথে বেরিয়ে পড়ি বিশ্বভ্রমণে, সঙ্গে থাকবেন, টাটা।